ওকে, তো কিভাবে জিমেল আইডি খুলবেন? আর এটা আসলে কোনো ভেজালমূলক জিনিস না, একবারই খুব ইজিলি। তো আমি প্রসেসগুলো দেখাচ্ছি, আর এটা সচরাচর সবাই জানেন কিভাবে একটা জিমেল আইডি খুলতে হয়। আর বর্তমানে আপনার একটা অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু জিমেল আইডি অনেকটা গুরুত্বপূর্ণ। শুধু যে একটা অ্যান্ড্রয়েডের জন্য তা না, জিমেলটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা মোবাইলের জন্য। তো ওকে, আমরা আজকে দেখবো কিভাবে একটা জিমেল খুলতে হয় একবারে প্রফেশনাল ভাবে। তো আমরা চলে যাব এখান থেকে, আমাদের যে ইমেল আছে, এই যে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ইমেল আছে, ইমেল অ্যাপসটা ওপেন করে নেবেন। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, সেটিং অপশনে যাব। তো একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাতে একবারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। সো ওকে, এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্ট। তারপরে যে কাজটা করব, গুগল, গুগলের মধ্যে ক্লিক করব। তো এখানে আপনার মোবাইলে যদি কোনো প্যাটার্ন থেকে থাকে, সেটা অবশ্যই শো করবে, সেই প্যাটার্নটা দিয়ে রাখবেন, মানে পাসওয়ার্ড। তো আমি এটা খুলে নিচ্ছি। ওকে, তারপর আমাদের এভাবে আসবে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। তারপর এখানে দুটো অপশন আছে, ফর মাই পার্সোনাল ইউজার, ফর ওয়ার্ক মাই বিজনেস। তো আমরা উপরেরটাতে, যাতে আমাদের পার্সোনাল, তো আমরা পার্সোনালের মধ্যে ক্লিক করব। তো এখানে যখন ক্লিক করব, আমরা এখানে দুটা অপশন আসবে, একটা হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনারা আপনাদের মন মতন একটা নাম চুজ করে দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি MD। ওকে, তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের কিন্তু অন্য একটা পেজের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আপনারা দেখুন অলরেডি আরেকটা পেজে চলে আসছে। এখান থেকে আপনাদের বার্থডেটা সিলেক্ট করবেন, চাইলে আপনি লিগেল যে বার্থডেটা আছে সেটা দিতে পারেন। আমি সাজেস্ট করব লিগেলটা দেওয়ার জন্য, আর না হলে আপনার মন মতো ইচ্ছা মতন দিয়ে দিতে পারবেন। তো আমি একটা জাস্ট দিয়ে দিচ্ছি 5 তারিখ নভেম্বর 1988, সরি। ওকে, তারপর আপনি যদি মেল হয়ে থাকেন মেল দিবেন, আর ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমরা আমারটা হচ্ছে মেল, আমি মেল দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা যে কাজটা করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো এটা খুব ইজি আসলে, এটা নিয়ে ভিডিও করার মতন কিছু নাই। তারপরও অনেকজনের মতামত অনুযায়ী আর কি, যে প্রফেশনালভাবে একটা জিমেল কীভাবে খোলা যায় সেই হিসাবে করা। ওকে, তো আমাদের নেক্সট পেজের মধ্যে নিয়ে আসে, এখানে যে কাজটা করবো আমরা, যে আপনি যদি না আপনার নামের মাধ্যমে ইমেলটা তৈরি করতে চান তাহলে দিয়ে দেখবেন, আর যদি তা না হয়, যদি না আপনার নাম সংক্ষেপে ছোট হয় তাহলে হয়তো বা কোনো সংখ্যা অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা নাম এখানে চুজ করে দিব। ওকে, অলরেডি আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখি আমার এই নামটা নেয় কি না, জাস্ট একটু ওয়েট। ওকে, এটা নিচ্ছে না। তো আমরা এর আগে পিছে কিছু সংখ্যা দিয়ে নেব, 1 2, নেক্সট। সেম প্রসেসিং এ করবেন, আপনাদের ক্ষেত্রেও যদি হয়তো বা আপনার নামটা দিয়ে না হয় তাহলে আগে পিছে একটু চেঞ্জ করে দিবেন নামটা। ওকে, আমাদের এই নামটা নিয়ে নিছে। তো এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন, আপনার পাসওয়ার্ড, যেটা আপনি সবসময় আপনার মনে থাকার মতন একটা পাসওয়ার্ড চুজ করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। সো অবশ্যই কিন্তু পাসওয়ার্ড যখন দিবেন আপনার ম্যাক্সিমাম 8 সংখ্যার হতে হবে, তার উপরে দিলে কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমরা নেক্সট ক্লিক করব। এখান থেকে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রির অলরেডি ফোন নাম্বার এড করতে বলবে। তা আমি আমার ফোন নাম্বারটা এড করে দিচ্ছি। ওকে, অলরেডি আমি নাম্বারটা এড করে দিলাম। তারপরে নেক্সট, সেম প্রসেসিংয়ে করবেন, আপনাদের হয়ে যাবে। অলরেডি আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা নেক্সটে আবারও ক্লিক করব। জিমেল আইডি আসলে তৈরি করাটা একবারে ইজি, হয়তো বা ম্যাক্সিমাম বর্তমান সময় ম্যাক্সিমাম মানুষই জানে, আর কিছু সংখ্যক মানুষ আছে যারা হয়তো বা এটা অনেক কঠিন মনে করে, আসলে কঠিনের কিছুই নেই। ওকে, আই এগ্রি।
তো আমি যেভাবে করছি আপনাদের যখনই করবেন সেম প্রসেসিং গুলাই আসবে, এর বাইরে আদার্স কোনো অপশন কিছুই করা লাগবে না, সেম প্রসেসিং আপনারা যখনই করে নেবেন। আর এটা কিন্তু বর্তমান সময়ের জন্য মানে একটা অ্যান্ড্রয়েডের জন্য এটা একটা জিমেল গুরুত্বপূর্ণ, আর যেই কোনো সময় যখনই আপনি একটা ইমেল ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে, যেটা সেটা হচ্ছে আপনার ইমেলটা মনে রাখতে হবে এবং কি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো এটা কিন্তু বিশেষ করে সো এটা কিন্তু বিশেষ করে আপনাদের মনে রাখার দরকার, তা না হলে যে কাজটা হবে আপনাদের নেক্সট কিন্তু আপনারা যখন জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবেন তখন কিন্তু পারবেন না। তো ওকে আমরা দেখি আমাদের জিমেলটা হয়েছে কিনা, আমরা একটু ভেগে চলে যাচ্ছি এখান থেকে, আবার ওপেন করে নিচ্ছি, থ্রি ডট সেটিং, দেখুন অলরেডি আমার একবারে লাস্টের যে ইমেলটা এই যে জিমেলটা হয়ে গেছে অলরেডি, এই যে উপরে দেখতে পারতেছেন একবারে লাস্টে আবদুল্লাল মিনহাজ। সো এভাবে আপনারা কিন্তু চাইলে একটা জিমেল ক্রিয়েট করে নিতে পারেন, আর এই জিমেলটা সবসময় আপনার পার্সোনাল কাজের জন্য গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।